শুরু হলো ফুটবল কোচিংয়ের মাধ্যমে। প্রায় দু মাস ধরে কোতলপুর বিধানসভা কেন্দ্রের চারটি মাঠে শুরু হয়েছিল বাছাই পর্ব। সিলেকশন পর্বে অংশগ্রহণ করে বিধানসভার 526 জন ছেলে মেয়ে। এদের মধ্যে 70 জন ছেলে মেয়ে সুযোগ পায় ফুটবল কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার। ছেলে এবং মেয়ে উভয়েরই অনূর্ধ্ব 14-17 বছরের বয়সে দিনে শুরু হলো এই ক্যাম্প। প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে যাত্রা শুরু হলো ক্যাম্পের। কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী শ্যামল সামজা। শেষ বাংলা স্পোর্টস একাডেমির সূচনা আমরা করলাম, এর মধ্য দিয়ে আমরা প্রতিভা সম্পন্ন বিভিন্ন ফুটবল প্লেয়ার, বিভিন্ন ব্যাডমিন্টন প্লেয়ার, কবাডি প্লেয়ার, খো-খো প্লেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ধরনের প্লেয়ারকে আমরা যাতে তুলে আনতে পারি এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কলকাতা বা ভারতবর্ষ বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতে তারা খেলাধুলা করে নিজেদের প্রতিভাকে বিকাশ ঘটাতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এই বিশেষ বাংলা স্পোর্টস একাডেমির মাধ্যমে আজকে ফুটবল কোচিং ক্যাম্পের শুভ সূচনা করা হবে। প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন এলাকার বেশ কয়েকজন খেলার শিক্ষক, পাশাপাশি বাইরে থেকে অভিজ্ঞ বিশিষ্ট কোচ আসবেন প্রশিক্ষণ দিতে। ভালো খেলতে প্রশিক্ষণ নেওয়া একান্ত প্রয়োজন, সেই উদ্দেশ্যে প্রতিভাবান ছেলে মেয়েদের প্রয়োজন প্রশিক্ষণের। সঠিক প্রশিক্ষণ এবং অনুশীলনের দ্বারাই লক্ষ্যে উপনীত হওয়ার সুযোগ পাবে তারা, এমনটাই মনে করছেন কোচেরা। আমাদের গ্রামে বিভিন্ন প্রতিভা আছে যেগুলো মানে অকালেই সেগুলো নষ্ট হয়ে যায়, তো সেগুলোকে আমরা স্কুল লেভেলেও খেলাধুলা হয় কিন্তু ততটা তারা স্কুলের মধ্যেই খেলাটা করেই শেষ হয়ে যায়, যাতে এগুলোকে একটু কোচিংয়ের মাধ্যমে যাতে করে বিভিন্ন বড় ক্লাবের স্তরে বা বিভিন্ন জেলা স্তরে খেলার সুযোগটা পায়, সেজন্য মানে চেষ্টা করা হচ্ছে। এই একাডেমি পেয়ে উৎসাহিত গ্রামবাসীরা, এই একাডেমিতে কোচিং করার সুযোগ পাবে গ্রামের ছাত্রছাত্রীরা, অনেকে আবার সুযোগ পাবে ভালো প্রশিক্ষণ পেয়ে নিজেদের প্রতিভা তুলে ধরার, এমনটাই জানালো এক উচ্ছ্বসিত ছাত্রী। আমার তো ভালোই লাগছে, কারণ এরকম জায়গাতে একটা এরকম একটা একাডেমি গড়ে উঠেছে, যার ফলে আমরা হয়তো আমাদের মতো অনেক ছেলে মেয়ে আছে যারা ঠিকঠাক করে, তাদের তো প্রতিভা আছে কিন্তু সুযোগের অভাবে তারা হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারেনি, হয়তো আমাদের মতো যদি কেউ হয়তো ভালো জায়গায় পৌঁছে বাঁকুড়া জেলা তথা সারা দেশে হয়তো নাম করে, সেটাই চাই। ইতিমধ্যেই বুট জুতো পরে একাডেমির হাত ধরে সফল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন গ্রামের ছেলে মেয়েরা। শুধু ফুটবল নয়, আগামী দিনে একাডেমিতে আরো কিছু ইভেন্ট রাখার পরিকল্পনা রয়েছে বলেই জানালেন প্রতিমন্ত্রী। কলকাতা টিভির জন্য স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, গ্রামীণ কামটি কোতলপুর।